অর্চনের সঙ্গে আজকের প্রজন্মের কি সম্পর্ক আছে বাংলায়? কজন তার নাম জানেন ঠিক করে? উনি সমাজবাদী পার্টিতে এমপি হিসাবে রাজ্যসভায় গেছেন, এটা ঠিকই, এক সময় বাংলার মেয়ে হিসাবে উনি অভিনয় করেছেন, তাকে ভালোবাসতেন, কিন্তু আজকে কোথায় আছে? বাংলার সঙ্গে কি সম্পর্ক আছে? বাংলার কি সমস্যা নিয়ে কোনো কিছু বলেছেন? উনি এসেছেন এর মধ্যে, কারো পাল্টা কিছু না। মিঠুন দা বম্বেতে রাজ করলেও বাংলায় তার একটা পা ছিল। গত কয়েক বছর ধরে বাংলাতে এসে টিভি প্রোগ্রাম থেকে শো থেকে আরম্ভ করে সিনেমা সব করছেন, আর আমরা দেখলাম মিঠুন দা নামার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে কি উন্মাদনা। শুধু তাই নয়, আমি অবাক হয়ে গেছি, 70 বছর পার করেছেন বয়স, অতি সম্প্রতি তার অপারেশন হয়েছে, অসুস্থ হয়েছিলেন, কিন্তু সকাল 9টা থেকে যেভাবে দাপিয়ে প্রচার করছিলেন টেম্পারেচারে, এটা মিঠুন চক্রবর্তী পারে। তাঁরা যেমন চেয়েছেন প্রথম দু দফায়, তেমনই খেলা হয়েছে। তবে আসল খেলা হবে কলকাতায়। ইকো পার্কে মর্নিং ওয়াকে বেরিয়ে মন্তব্য দিলীপ ঘোষে। আমরা যেরকম চেয়েছিলাম সেরকম খেলা হয়েছে, আমরা খেলেছি, আর বাকিরা তো মাঠের বাইরে হয়েই গেছে দুই ফেজে। তৃতীয় ফেজের পর থেকে দেখবেন আর মাঠে নামার সাহস করো না। কলকাতা আর দক্ষিণ চুশুনা উত্তর চুশুনা এটা টিএমসি নিজের গড় ভাবতো, সেই গড় ভেঙে যাচ্ছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে যাতে বিরোধী ভোটটা না পড়ে। আমি বলছি দেখে নেবেন কলকাতায় এবার ভোট কাকে বলে, আসল খেলাটা কিন্তু কলকাতায় হবে। তৃণমূল কংগ্রেস এই করবে, সোশ্যাল মিডিয়ায় থাকবে, সোসাইটিতে থাকবে না। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দিলীপ ঘোষ, তিনি ইকো পার্কে মর্নিং ওয়াকে বেরিয়ে যে মন্তব্যটা করেছেন যে প্রথম দু দফায় তাঁরা যেরকম চেয়েছেন তেমনই খেলা হয়েছে, তবে আসল খেলা হবে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায়। তাঁর বক্তব্য যে প্রথম দু দফায় যেরকম খেলা হয়েছে, তৃতীয় দফাতে আর কেউ বেরোবার সাহসই পাবে না। প্রশ্ন হওয়ায় অল্পের জন্য রক্ষা, মুর্শিদাবাদের কান্দির লোহাপট্টি এলাকার ঘটনা, একই সঙ্গে কান্দি বাজারের আলুপট্টিতে এক বিজেপি সমর্থকের দোকানেও হামলা, প্রতিবাদে কান্দি থানায় দুপক্ষেরই বিক্ষোভ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের তির, অভিযোগ অস্বীকার শাসক দলের। ফের উত্তপ্ত পাড়ুই, হাটটিগ্রে গ্রামে তৃণমূলে অস্থায়ী পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন পোড়ানো হয় পতাকাও, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, অভিযোগ অস্বীকার বিজেপির। বীরভূমের পাড়ুয়ের ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি, বীরভূমের পাড়ুয়ের হাট্টিগড়ের গ্রামের তৃণমূলে অস্থায়ী পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আমরা এনে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটেছে? দেখো, এখন অবধি আমরা যেটা জানতে পাচ্ছি, তাতে হাটটিকরে যে গ্রাম রয়েছে শিউরির পুরন্দরপুর এলাকা এবং শিউরির 2 নম্বর ব্লক পাড়ুয়ের, সেখানে তৃণমূল যে অস্থায়ী পার্টি অফিস ছিল খড়ের তৈরি, তাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ এবং তৃণমূলের যে পতাকা আছে বা ফ্ল্যাগ লাগানো ছিল সেগুলোকে পুলিশে ফেলার অভিযোগ। যদিও তৃণমূল যেটা অভিযোগ করছে যে মধ্যরাত্রি বিজেপির দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে, সেই ঘটনার মর্মে এলাকাতেও উত্তেজনা রয়েছে, যদিও বিজেপি নেতৃত্ব যারা কিন্তু এই অভিযোগ একেবারেই অস্বীকার এবং তারা বলছেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা, এর সাথে বিজেপি নেতৃত্ব কোনোভাবেই জড়িত নয়। যদিও একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ থাকলেও এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে এই মুহূর্তে খবর পাওয়ার পর পুলিশ প্রশাসনও পৌঁছেছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, এবং সাথে সাথেই এলাকার স্থানীয় যে বিজেপি তৃণমূল কর্মীরা রয়েছেন তারা কিন্তু সকলেই গ্রামের মধ্যেই উপস্থিত রয়েছেন, ফলে যে কোনো সময় উত্তেজনা তৈরি হতে পারে এমন একটা পরিস্থিতি রয়েছে। ফলে সমস্ত রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে প্রচেষ্টা করা হচ্ছে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ, আমরা তখন কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার ছিলেন আমার সঙ্গে, আবারও আমরা প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ করব এবং যে বিষয়টার দিকে আমরা নজর রাখব, বীরভূমেরই ঘটনা, বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কাঁচাপালং গ্রামে রাতের অন্ধকারে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রসেনজিৎ, যেটা আবারও জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির পতাকা পোড়ানোর, কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, কি অভিযোগ করা হচ্ছে? আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, কাঁটাপালং গ্রামে রাতের অন্ধকারে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগে তীর রয়েছে তৃণমূলের দিকে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ,
এখনো পর্যন্ত যেতে পারা যাচ্ছে যে সামনে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে লক্ষ্য রেখে দুবরাজপুরের এই গ্রামে কিন্তু জাতীয় তাদের যে পতাকা রয়েছে, বিজেপির পতাকা এবং ফ্ল্যাগ ফেস্টুন টাঙানো রয়েছিল, সেগুলিকেই তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পুড়িয়ে দেয় বলে অভিযোগ। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে একেবারে অস্বীকার করেছেন, তবে এই ক্ষেত্রেও গ্রামে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। কারণ তুমি বুঝতেই পারছো সামনে নির্বাচন, তার আগে এমন ঘটনা গ্রামে উত্তেজনা বাড়িয়েছে এবং এই মুহূর্তে খবর পাওয়ার পর সেখানেও পুলিশের কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং সাথে সাথে পুলিশের অভিযোগ জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে যে উত্তেজনা ছড়িয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভয়াবহ বলা যেতে পারে, কারণ নির্বাচনের আগে এমন এক পরিস্থিতি ঘিরে রাজনৈতিকভাবে যে তরজা শুরু হয়েছে এবং রাজনৈতিক যে অশান্তির একটা সম্ভাবনা দেখা গিয়েছে, সেই দিক থেকে মাথায় রেখে কিন্তু পুলিশ প্রশাসন প্রচেষ্টা করছে এই ক্ষেত্রেও যাতে কোনো হিংসা না ছড়ায়, কোনো রকম সংঘর্ষের ঘটনা না ঘটে। তবে বিজেপি নেতৃত্ব কিন্তু সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ করছে, যদিও তৃণমূল পাল্টা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে, ফলে একে অপরের বিরুদ্ধে রাজনৈতিকভাবে যেমন পাল্টা অভিযোগ চলছে সাথে আতঙ্কিত কিন্তু এলাকার গ্রামবাসীরা, কারণ নির্বাচনের আগে এমন ঘটনায় যে পরবর্তীকালে রাজনৈতিক হিংসা ছড়াবে না তার কিন্তু কোনোভাবেই গ্যারান্টি দিতে পারছে না কোনো রাজনৈতিক দল বা কোনো প্রশাসন লোকরাও দিতে পারবে না। সেক্ষেত্রে সাধারণ মানুষরা যতটা আতঙ্কিত, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুক এই ইচ্ছাই কিন্তু গ্রামবাসীরা এই মুহূর্তে প্রকাশ করছে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার ছিলেন আমাদের সঙ্গে।